আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজ বাংলা চ্যানেল। আজকে আমরা যেটি করবো সেটি হচ্ছে রিডিংকে আসলে আমরা নিজের এনজয় ফানের মধ্যে নিয়ে আসবো। কেন আমরা আসলে আপনাকে প্রথমে জানতে পারছি কেন আমরা আসলে রিডিংয়ের মধ্যে ভালো একটা স্কোর করতে পারছি না, কেন আমরা আসলে আমাদের 18 থেকে 20টা বা 20টা থেকে 25টার মধ্যে আমরা আমাদের রিডিংটা আটকে যাচ্ছে, কেন আমরা 30 থেকে 35এর মধ্যে যেতে পারছি না। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে আপনি প্রথমে হচ্ছে গিয়ে আপনি ট্রান্সলেট করেন। আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন ওরা আপনাদেরকে কী করে একবার হাতে ধরে সবগুলো ওয়ার্ড ট্রান্সলেট করে তারপরে বলে দেয়। আপনি যদি ট্রান্সলেট করতে চান, ট্রান্সলেট আপনার রিডিংটাকে গিলে খাচ্ছে, আপনার যে স্কিলটাকে ট্রান্সলেটিং গিলে খাচ্ছে, আপনি কখনোই ট্রান্সলেট করতে যাবেন না। পুরাটা ট্রান্সলেট করার কোনো দরকার নেই। আপনাকে প্রথমে কী বুঝতে হবে, আপনাকে জাস্ট এই রিডিংটার এই সেন্টেন্সটা ফিল করতে হবে যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা কি পজিটিভ না নেগেটিভ, এই ওয়ার্ডটা কি আসলে পজিটিভ, এই সেন্টেন্সটা কি আমার কোশ্চেনের সাথে কি পজিটিভলি আছে নাকি নেগেটিভলি আছে, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। যে আমি যখন এই রিডিংটা পড়লাম, এই প্যাসেজের এই সেন্টেন্সটা যখন পড়লাম, তখন আপনাকে বুঝতে হবে যে এটা কি আমার কোশ্চেনের সাথে পজিটিভলি না নেগেটিভলি আছে, এটা আপনাকে ফিল করতে হবে। পুরা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যদি ট্রান্সলেট করতে যান, এর অর্থ ভিন্নও হয়ে যেতে পারে, একটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের মিনিং থাকতে পারে, অথবা একটা যদি প্রিপোজিশনও ইউজ করে এর মাধ্যমে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আপনি কেন শুধু শুধু এটা আমাদের কী করছে, স্কিলটাকে গিলে খাচ্ছে আপনার, যে প্রতিটা ওয়ার্ড আপনি ট্রান্সলেট করতে যাওয়াকে। তারপরে প্রধান সমস্যা হচ্ছে কেন আমরা ভালো করে আসলে পারছি না, এর প্রধান সমস্যা আপনি প্র্যাকটিস করতেছেন না। আপনি জাস্ট কী করেন, কোচিংয়ে যান, কোচিংয়ে গিয়ে সুন্দর সুন্দর ম্যাডাম ফ্রেন্ডরা থাকবে, ওদের সাথে আড্ডা দিবেন, এরপর ওখানে হয়তো কী করবে, একটা হয়তো ফিলিং দ্য গ্যাপস করালো বা ট্রুফ অফ নট গিভেন একটা করালো, এরপরে শেষ বাসায় এসে ওই দিনের জন্য শেষ, তারপরে আপনি কী করবেন, পড়তে বসবেন। আপনি পড়তে বসে হয়তো একটা করলেন বা দুইটা করলেন, ওই দিনের জন্য আপনি তো শেষ। পাঁচটার ট্রুফ অফ নট গিভেন অথবা লিস্ট অফ রিডিং করলেন বা একটা লিস্ট অফ রিডিং করলেন, শেষ, আপনি তো ওই দিনের জন্য আপনার পড়াশোনা শেষ। এভাবে করলে আপনি একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন না। অবশ্যই আপনাকে ইংরেজির সাথে থাকতে হবে, ঘুমাতে হবে ইংরেজির সাথে। কীভাবে, আপনি কোথাও ফ্রেন্ডের সাথে দেখা করতে চাচ্ছেন, ওখানে আপনি ফ্রেন্ডের সাথে ইংরেজিতে কথা বলুন, ও কী ভাবছে না ভাবছে তার কোনো অসুবিধা। আপনার আইএলটিএস পাস হওয়ার মাধ্যমে, আপনাকে আইএলটিএস একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার মাধ্যমে আপনি মনে রাখতে হবে যে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একটা ভালো ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন। সো আপনাকে ইংরেজির সাথে সবসময় থাকতে হবে, মা বাবার সাথে আপনি ইংরেজিতে কথা বলুন, যখনই কনভার্সেশন তাদেরকে আবার বাংলায় অনুবাদ করে দিন, কিন্তু আপনি কথা বলার সময় ইংরেজি পড়ুন, নিউজ পেপার পড়ুন। নিউজ পেপার পড়া ছাড়া রিডিংয়ে আপনি ইম্প্রুভমেন্ট কখনোই করতে পারবেন না, যদি আপনি শুধুমাত্র শুধু ট্রান্সলেট করুন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা আজকে খুব দ্রুত একটা রিডিং সলভ করি, দেখি যে আসলে রিডিংটি কীভাবে আপনি কোথায় পিক করবেন, কোথায় পিক করলে আপনি ডিরেক্টলি আনসারটা পাবেন, কীভাবে আপনাকে আনসারটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনাকে আজকে আনসারটা বের করতে হবে। এবং আপনি আমাকে অবশ্যই প্রমিস করবেন যে আপনি এই রিডিংটা দেখার পরে আপনি অবশ্যই আরেকটা রিডিং নিজে দেখবেন, যে খুব দ্রুত কীভাবে আপনি রিডিংটা আমি যেভাবে বলছি সেভাবে আপনি কীভাবে আনসারটা পিক করতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। আচ্ছা, এটার আমি ট্রুফ অফ নট গিভেনটা যদি করি, সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি কী হয় আমাদের যখন দুইবার যখন ট্রু ফলস নট গিভেন, যেমন এখানে হচ্ছে 2, 4, 6, 6টা করে, হয়তো যদি 12টাও যদি আসে তাহলে কিন্তু দেখা যাচ্ছে 12টা মার্কস ট্রু ফলস নট গিভেন কিন্তু খুব বেশি এবং কম্পালসারি আসবেই, এটা বলা হয়েই থাকে। সো আপনি কীভাবে আসলে কোথায় আপনি পিক করে আপনি আনসারটা বের করবেন সেটাই আমি আসলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি যখন আপনি যখন একটা রিডিং যখন দেখবেন, তখন সবার প্রথমে কী করবেন একটু পড়ে নেবেন, যে প্রথমে আপনাকে কিওয়ার্ডটা বের করে নিতে হবে। তাহলে কি দ্য ওয়েবসাইট newzealand.com aim to provide ready-made insurances and package for travel companies and individual tourists. তাহলে এখানে কি হচ্ছে, আমাদেরকে প্রথমে বের করতে হবে aimed, এই ওয়েবসাইটের aim টা কি, aimed to provide ready-made and package for travel companies and individual tourists. তাহলে প্রথমে আমাদেরকে aimed ওয়েবসাইটটা, দেন হচ্ছে aimed, দেন ready-made insurances and প্যাকেজেস। তাহলে আচ্ছা, প্রথমে আমরা যেহেতু আমরা রিডিংয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যেহেতু আমার প্রথমে ছিল প্রথম 7টা কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে ফিলিং দ্য গ্যাপ ছিল। সো ফিলিং দ্য গ্যাপসের কোশ্চেনগুলো ছিল হচ্ছে এই পর্যন্ত ফিলিং দ্য গ্যাপসের কোশ্চেনগুলো ছিল। তার মানে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই বুঝতে হবে রিডিং আইএলটিএসের রিডিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু একটা মেনটেন করে থাকে, ধারাবাহিকতা মেনটেন করে, যে একটার পর একটা থাকবে প্যাসেজে, একটার পর একটা এই এটার মধ্যে ছিল, তারপরটা এখানে আসবে, তারপরের কোশ্চেনের আনসার এইখানে থাকবে। সুতরাং ওরা ধারাবাহিকভাবে আসে, আপনি এইখানে যে আনসারটা পাবেন তারপর আবার উপরের দিকে, কিন্তু ওরা কখনোই এরকম হয় না, নর্মালি কখনোই হয় না। সো এইভাবে
এভাবে আপনি একটা প্রশ্ন যেহেতু আমার ফিল ইন দ্য গ্যাপ ছিল এ পর্যন্ত সেহেতু আমরা কি নিচের দিকে যাব তাহলে আমাদের কোশ্চেনটা আরেকবার দেখে নিই যে কোশ্চেনে কী ছিল ওয়েবসাইট নিউজিল্যান্ড এইম টু প্রোভাইড জেনিমেট অ্যান্ড প্যাকেজেস ফর ট্রাভেল কোম্পানিজ আচ্ছা তাহলে এখন এখানে শুরুতেই আমরা ওয়েবসাইটটা পেয়ে গেছি এখানে একটা অর্থই ওয়ার্ড পেয়ে গেছি দ্য ওয়েবসাইট ওয়েবসাইট the website was set up to allow both individuals and travel organizations to create interiors and travel packages to suit their own needs and interests to create sali ki hocche the website was set up to allow both individuals and travel organizations to create interiors and travel packages to suit their own needs মানে কি তাদেরকে আসলে অ্যালাউ করে কী করতে অ্যালাউ করে যে তাদের নিজের অর্গানাইজেশন টু ক্রিয়েট ওন প্যাকেজেস সবগুলো নিজেদেরকে অর্গানাইজ করতে হবে এবং ওয়েবসাইটে দিতে হবে আর আমাদের কোশ্চেনে কী ছিল যে দ্য ওয়েবসাইট www.com provide to aim the ready-made system অর্থাৎ ওয়েবসাইটটা কী করে রেডিমেড আসলে প্যাকেজগুলো দিয়ে থাকে রেডিমেড প্যাকেজগুলো আপনার দিয়ে থাকে কিন্তু এখানে কি কোনো রেডিমেড প্যাকেজ দেওয়ার কথা বলছে এখানে তো বলছে দ্য ওয়েবসাইট ওয়াজ সেট আপ টু অ্যালাউ বোথ ইন্ডিভিজুয়ালস সবারই জন্য বোথ যে ট্রাভেল অর্গানাইজেশান এবং হচ্ছে যে ট্যুর কোম্পানিজগুলোকে যে তারা নিজেরাই তাদের প্যাকেজগুলো ক্রিয়েট করবে এবং আপলোড করবে সো এখানে এটা কী হবে আনসার এটা আনসার হবে ফলস কারণ এখানে বলছে যে ওয়েবসাইট আসলে প্রোভাইড করে কিন্তু এখানে তো ওয়েবসাইট প্রোভাইড করে না এখানে হচ্ছে কোম্পানিগুলো নিজেরাই তারা ওয়েবসাইট কী করবে নিজেরাই ক্রিয়েট করে তাদেরকে অ্যালাউটা দেওয়া হয়েছে আচ্ছা সেকেন্ড কোশ্চেনে কী হবে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর্স স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন তাহলে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর স্টার্টেড সার্চিং মোস্ট ভিজিটর স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে তারা কী করে আসলে ওয়েবসাইটটা সার্চিং করে তাহলে এখানে আমরা নেক্সটে যাই ফলোয়িং প্যারাগ্রাফে যাই ফলোয়িং প্যারাগ্রাফ কী বলছে অন দ্য ওয়েবসাইট ভিজিটর্স ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সোয়েলি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন বাট মিনস এখানে কন্ট্রাডিকশন যেখানেই কন্ট্রাডিকশন বাট দেখার সাথে সাথে যেহেতু কন্ট্রাডিকশন হয়ে গেছে এটা আপনি চোখ বন্ধ করে নট গিভেন দিবেন চোখ বন্ধ করে নট গিভেন কারণ কি এটা নট গিভেন হওয়ার কারণ কি এখানে একটা কন্ট্রাডিকশন দেওয়া হয়েছে অর্থাৎ বাট দেওয়ার সাথে সাথে প্রিপোজিশন এটাই বাট দেওয়ার সাথে সাথে ইউজ করার সাথে সাথে কী হয়েছে আপনার নতুন একটা ইনফরমেশান অ্যাড করা হয়েছে বাট অলসো বাই দ্য পার্টিকুলার ন্যাচারাল অফ দ্য অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে নতুন একটা ইনফরমেশান আপনার অ্যাড করা হয়েছে এর মানেই হচ্ছে কি নতুন ইনফরমেশান অ্যাড করার মানে কি এটা নট গিভেন এটা ট্রুও হবে না এটা ফলসও হবে না নতুন একটা ইনফরমেশান অ্যাড করেছে নট গিভেন শেষ দেন তিন নাম্বার টেন নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু রিসার্চ 26% অফ ভিজিটর্স স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন অর্থাৎ অ্যাকোমোডেশন 26% আর হচ্ছে স্যাটিসফ্যাকশন অ্যাকর্ডিং টু রিসার্চে তাহলে আপনার এই ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে সো দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ আচ্ছা এখানে তো 26% আছে 26% যেহেতু আপনি পাইছেন তার মানে আপনি ধরে নেবেন যে এটা ট্রু কখনোই হবে না অর্থাৎ আইএলসের রিডিংয়ের ক্ষেত্রে আপনার যে আনসারটা একবার ডিরেক্টলি আপনি দেখতেছেন যে এটা দেওয়াই আছে ইনফরমেশানটা রিডিংয়ের কোশ্চেনের সাথে আর হচ্ছে রিডিংয়ের সাথে সেম তাহলে বুঝবেন যে এটা ট্রু তো জীবনেও হবে না এটা হবে হয় এটা ফলস হবে হয় এটা ফলস হবে না হলে এটা নট গিভেন হবে আচ্ছা তাহলে আমরা এই লাইনের প্রথম থেকে পড়ি আচ্ছা দেয়ার আচ্ছা দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ রিসার্চার শো দ্যাট অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভ অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ওকে contributing 74% of visitor satisfaction while transport and accommodation account for the remaining 26% অর্থাৎ এখানে বলছে ট্রান্সপোর্ট এবং হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন হচ্ছে 26% কিন্তু এখানে বলেছে কি যে অ্যাকর্ডিং টু রিসার্চ 26% অফ ভিজিটর্স 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দ্য অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনের সাথে 26% রিলেটেড না তারা 26% হচ্ছে কি বোথ ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশন নিয়ে হচ্ছে 26% তার মানে এটা হবে কি ফলস এখানে বলছে এক কথা যে অ্যাকোমোডেশন নিয়ে 26% টোটাল স্যাটিসফ্যাকশন কিন্তু এখানে বলছে যে 26% হচ্ছে কি ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশন নিয়ে অর্থাৎ এটা কি ফলস হবে আচ্ছা তারপর হচ্ছে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ ইন লোকাল কালচার আচ্ছা ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ টু লোকাল কালচারে তারা ইনভলভ হতে চায় আচ্ছা সো দ্য মোর অ্যাক্টিভিটিস দ্যাট ভিজিটর্স আন্ডারটেক দ্য মোর স্যাটিসফাইড দে উইল বি ইট অলসো বিন ফাউন্ড দ্যাট দ্য ভিজিটর্স এনজয় কালচার ভিজিটর্স এনজয়
কালচার অ্যাক্টিভিটিস মোট মোস্ট হোয়েন দে আর ইন্টারেক্টিভ সাচ অ্যাজ ভিজিটিং এ মাওরি মিটিং গ্রাউন্ড টু লার্ন অ্যাবাউট ট্রেডিশনাল মাওরি লাইফ। আছে এতটুকু পড়ার দরকার নেই, আপনি যখন দেখছেন যে এনজয় লাইফ দ্য ভিজিটার্স, দ্য ইট হ্যাজ বিন অলসো ফাউন্ড দ্যাট ভিজিটার্স এনজয় কালচার অ্যাক্টিভিটিস মোস্ট, তার মানে কি কালচার অ্যাক্টিভিটিস তারা যখন আসলে অ্যাক্টিভিটিস তারা কি খুব পছন্দ করে এনজয় করে, তার মানে এটা চোখ বন্ধ করে এটা হচ্ছে কি ট্রু, কারণ কোশ্চেনের সাথে আনসার মিলে গেছে। আচ্ছা দেন টুয়েলভ, ভিজিটার্স লাইক ভিজিটর লাইক স্টাইং ইন স্মল হোটেলস ইন নিউজিল্যান্ড রেদার দেন ইন লার্জ ওয়ান্স, মানে তারা হোটেলে পছন্দ করে বড় ধরনের রুমের থেকে বা বড় ধরনের হোটেল থেকে, ছোটো ছোটো হোটেলগুলোতে সবচেয়ে বেশি পছন্দ করে। আচ্ছা এটা আমরা আনসার পেয়েছি হচ্ছে এই পর্যন্ত, দেন মেনি অফ দ্য এনজয় সাচ এস দ্য লার্নিং এক্সপিরিয়েন্স প্রোভাইডেড দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ইন এডিশন অ্যাপিয়ারেন্স টু ভিজিটার নিউজিল্যান্ড ডু নট অ্যাভ ওয়ান অফ দ্য ক্রাউড অ্যান্ড দ্য ফাইন অ্যাক্টিভিটিস ইনভলভ দ্য পিপল স্পেশালি অ্যান্ড মিনিংফুল। ওকে ইট কুড বি আর্গিউ দ্যাট দ্য নিউজিল্যান্ড ইজ নট দ্য টিপিক্যাল ডেস্টিনেশন, নিউজিল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি উইথ এ ভিজিটার economy composed meaning as a small business it has in general the problem of the visitor transferring information because of the longer of this as a possible to the relation of the one's life however the strongest and the experiences ekhane etar ei niye kono kothai nei mane hotel niye kono kothai bola nei tar mane eta not given chokh bondho kore diben je not given jehetu ekhane hotel niye kono kothai bola nei so ekhane jodi information nai eta to easily apni not given hobe so 13 number ki bolche 13 many visitors feel it is unlikely এটা এখানে এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আনলাইকলি কি লাইকলি হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আনলাইকলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ বুঝে নিতে হবে কোশ্চেনটা নেগেটিভলি নেগেটিভ। সো মাই মেনি ভিজিটার্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট, অর্থাৎ আনলাইকলি মানে কি সম্ভাবনা আর নেই যে তারা যে আবার নিউজিল্যান্ডে আসবে, এরকম কোনো সম্ভাবনা নেই। আচ্ছা আমরা এর আগের কোশ্চেনটা পেয়েছি কোথায়, এখানে। সো মেনি অফ লং ট্রাভেলার্স এনজয় সাচ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রোভাইডেড দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইন্ডিয়ান ইন দ্য অ্যাপিয়ারেন্স টু দ্য ডু নট ওয়ান ওয়ান অফ দ্য ক্রাউড অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস দ্য পিপল আর মিনিংফুল। It could be argued that the New Zealand is a tropical destination. The New Zealand is a small country with the visitors of the competition. It is generally preferred with a safe and country the transport in reason because of the long the most visitors longer than 20 days and want to see as much as country as possible on what is often as soon as once in a lifetime. Once in a lifetime. Etai hocche ki ei question er answer ta ghurie diyeche. Once in a lifetime. ওয়ান্স ইন এ লাইফ টাইম এটা হচ্ছে গিয়ে একটা প্রেজ, এটা হচ্ছে গিয়ে প্রেজ। আমরা কিন্তু স্পিকিংও এটা ইউজ করতে পারি, যখন আপনার বলা যায় তোমার একটা ডেস্টিনেশান যে এনজয়েবল ডেস্টিনেশান বা কোন দেশে যেতে চাও, তাহলে এগুলো আমরা স্পিকিংও বলতে পারি যে ওয়ান্স ইন এ লাইফ টাইম মানে কি জীবনে একবারই, জীবনে একবারই এটা হচ্ছে গিয়ে আর যাওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই, ওয়ান্স ইন এ লাইফ টাইম আর যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে হচ্ছে মেনি অফ দ্য ভিজিটার্স ইজ আনলাইকলি টু আনলাইকলি দ্যাট দে উইল আনলাইকলি টু সম্ভাবনা নেই দে উইল রিটার্ন টু দ্য নিউজিল্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে ট্রু। দেন এখানে আমরা দেখছি যে ওয়ান্স ইন এ লাইফ টাইম, অর্থাৎ মেনি অফ ভিজিটার্স ইজ ফিল আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট, অর্থাৎ তাদের কোনো সম্ভাবনাই নেই যে তারা আসলে আসবে। সো এটাই হচ্ছে কি এখানেই আনসারটা পেয়ে গেছি যে তারা যখন আসলে বিকজ অফ দ্য লং ফ্লাইট মোস্ট ভিজিটার্স স্টে ফর লংগার অ্যাভারেজ 20 ডেজ অ্যান্ড ওয়ান টু সি অ্যাজ মাচ অ্যাজ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল অন হোয়াট ইজ অফেন সিন অ্যাজ এ ওয়ান্স ইন এ লাইফ টাইম, একবারে যে দেখার জন্য আসলে যা তারা চায় যে সর্বোচ্চটুকু দিয়ে দেখার জন্য সে এই নিউজিল্যান্ডকে, অর্থাৎ এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে সময় বাঁচাতে হবে, আপনাকে বুঝতে হবে যে আনসারটা কেমন হতে পারে, আপনাকে ফিল করতে হবে যে কোশ্চেনটা কি নেগেটিভলি নাকি পজিটিভলি, এবং আপনাকে বুঝতে হবে যে এখানে কি কন্ট্রোডিকশান আছে কিনা। যদি কোনো কন্ট্রোডিকশান থাকে তাহলে বুঝিয়ে দেবেন যে এটা নট গিভেনের সাথে একটা, যদি কোশ্চেনে যদি কন্ট্রোডিকশান থাকে এবং মানে হচ্ছে কি কম্পেয়ার থাকে, কোশ্চেনে যদি দেন থাকে বা কম্পেয়ার থাকে আর যদি প্যাসেজেও যদি কম্পেয়ার থাকে তাহলে বুঝবেন এটা ট্রু, আর যদি কোশ্চেনে কম্পেয়ার দেওয়া আছে প্যাসেজে কোনো কম্পেয়ার নয় তাহলে এটা নট গিভেন। ওকে সো আপনাকে বুঝতে হবে যে কম্পেয়ার আছে কি না, এটা কি নেগেটিভ না পজিটিভ হবে, আপনাকে ফিল করতে হবে। শুধু কখনোই আপনি ট্রান্সলেট বা হচ্ছে গিয়ে কনভার্ট করতে যাবেন না, বাংলায় কনভার্ট করতে যাবেন, আমরা শুধু কনভার্ট করি, আমরা শুধু ট্রান্সলেট করি বাংলায়, প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি কনভার্ট করেন এটা আপনার জন্য বিপদ হবে। সো এইভাবে খুব সহজেই আপনি সলভ করতে পারেন। আমি আসলে বলি না যে এটা শেয়ার করুন ফ্রেন্ডদের কাছে, এই ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করুন ফ্রেন্ডদের কাছে যাতে খুব সহজেই আসলে আপনার ফ্রেন্ডরা, আপনি নিজে এবং ফ্রেন্ডরা যাতে খুব সহজেই আসলে রিডিংটা সলভ করতে
করতে পারেন। আমি রিডিং নিয়ে আরও কাজ করতে চাইছি, আপনাদের রক্তের মধ্যে রিডিং ঢুকাই দিব, বুঝতে পারছেন? যে কীভাবে আমাদের একটা টিচার বলতো, যে যখন ইংরেজি ইংলিশ ক্লাসের টিচার ছিল উনি, উনি বলতো যে তোদের রক্তের মধ্যে আমি ইংলিশ ঢুকাই দিব, এরকমভাবে বলতো যে রক্ত চেঞ্জ করে দিব, রক্তের মধ্যে ইংলিশ ঢুকাই দিব। সো এইভাবে আপনাকে অবশ্যই প্র্যাকটিসের ময়দানে নেমে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো হবে না ভাই, রিডিং সহজ না কঠিন আপনি বুঝবেন কীভাবে? আপনি যদি প্র্যাকটিসই না করেন, প্র্যাকটিস করতে করতেই তো আপনার কাছে সহজ লাগবে না। হয়তো কঠিন মহাসমুদ্রের মতো যদি দুই তিনটা রিডিং নিয়ে বসেন বা একটা লিস্ট অফ রিডিং নিয়ে যদি প্রথম দিন বসেন, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আর হয়তো বসবেনও না। সো আপনাকে প্রতিদিন প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি সময় দিতে হবে। বাইরে সময় খুব কম দেওয়ার থেকে বাসায় সবচেয়ে বেশি নিজে সময় দিবেন, নিজের রক্তের মধ্যে ইংলিশটা ঢুকিয়ে দিবেন। যে আমি নিউজ পেপার পড়বো, আধা ঘন্টা নিউজ পেপার পড়বো, ফ্রেন্ডদের সাথে কথা বলবো আমি ইংরেজিতে কথা বলবো, ফ্যামিলিতে ফ্যামিলি ফ্রেন্ডস নিজের ব্রাদার্স অ্যান্ড সিস্টারদের সাথেও আমি কিন্তু ইংলিশে কথা বলবো, প্যারেন্টসদের সাথে ইংলিশে কথা বলছি। এইভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে যদি তৈরি না করেন, নিজের যদি একটা গোল না থাকে, তাহলে উইদাউট গোলে আপনি কীভাবে আসলে সামনের দিকে আগাবেন? অবশ্যই এটা শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে, কীভাবে খুব সহজে আপনি রিডিং সলভ করতে পারবেন। নতুন নতুন আমি আরও ভিডিও বানাচ্ছি, যদি আমি আসলে ভলেন্টিয়ারিং করতেছি, তো ভলেন্টিয়ারিং করার কারণে আসলে খুব সময় খুব কম পাই আসলে, এই জন্য তো যার জন্য আমি খুব বেশি সময় দিতে পারি না নিজের স্টাডি, ভলেন্টিয়ারিং, জব, এই সব কিছুর কারণে আসলে সব কিছুর কারণে আমি ভিডিও মেক করতে খুব প্রবলেম হয়ে যায়। তো ওকে, আপনারা এটা শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, সময় বেশি দেবেন। ওকে, থ্যাংক ইউ।